তো আমরা আছি হচ্ছে এখন চিনামাটির পাহাড়ে, আর এইখানের মানে ব্যাকগ্রাউন্ডের ভিউটা আসলে খুব সুন্দর। এখানে আমরা আসছি হচ্ছে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি বিকালের দিকে। আমার সাথে মুইন আছে। জায়গাটা যেরকম সুন্দর, রাস্তাঘাটগুলো যদি এরকম সুন্দর হইতো না, তাহলে আসলে জায়গাটা মানে অনেকেই হয়তো বা দেখতে আসতে পারে। আমরা যদি একটু ক্লোজলি ভিউটা নিতে চাই, ঠিক আছে, তাহলে এইখানের মাটিগুলা কেমন যেন একটু পোড়া পোড়া একটা ভাব আছে এখানে। এই জায়গাটা আমরা ছবি তোলার পরে একবার একটা লাল লাল দেখা যায়। আমরা যে পাহাড়গুলা দেখি, এই পাহাড়গুলো আসলে পাহাড় না, এগুলা ছোট ছোট টিলা। আর পাহাড়ে উঠলে আশেপাশে যে পাহাড়গুলা দেখা যায়, ওইগুলাতে হচ্ছে যাওয়া নিষেধ, মানে ওইগুলা ইন্ডিয়া বর্ডারের বাইরে। আসাম, তারপরে মেঘালয়ের যে বড় বড় পাহাড়গুলা, এগুলা সব দিয়ে দিছে হচ্ছে ভারতকে, আর আমাদেরকে দিছে ছোট ছোট কয়েকটা জায়গা। আমি এখন যেখানে দাঁড়া রয়েছি, এইখানে মূলত কিছুদিন আগে যে ইত্যাদিটা হলো লাস্ট, ওই ইত্যাদিরা এইখানে হচ্ছে তারা স্টেজ করে করছিল। এখানে যদি হাঁটতে হাঁটতে আপনি একদম ক্লান্ত হয়ে যান, তাহলে পিছনে যদি আপনি ঘুরেন বেশ কিছু দোকানও পাবেন। এখানে ইন্ডিয়া থেকে আনা হচ্ছে বেশ কিছু প্রোডাক্টও পাওয়া যায়, মোটামুটি কম প্রাইসে পেয়ে যাবেন। আর গলা ঠান্ডা করার জন্য স্পিড টাইগার যা লাগে, একটু দাম বেশি নেবে। তো এই হচ্ছে ভিডিও, হাজার বেশি আরো কথা বলতে ভালো লাগে না, তাহলে তো হচ্ছে ইউটিউবারই হয়ে যেতাম। এই ছিল হচ্ছে সুষম দুর্গাপুরের